পায়ের গোড়ালি ব্যথা করে এবং মাজা কোমর ব্যথা করে, এই জন্য রাতে সারাতে ঘুমাইতে পারে না, দিনের বেলা কোনো কাজকর্ম করতে পারে না। করবেন ইনশাল্লাহ আপনি চলবেন সেরকম একটা নজওয়ানের মতো, হ্যাঁ 12 বছর 14 বছর ছাড়া মতো চলবেন। ব্যথা কি জিনিস আপনার মানে? সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। উপস্থিত সম্মানিত ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আজকে আমি আপনাদের সম্মুখে বিশাল এক গুরুত্বপূর্ণ প্রাকৃতিক একটা ঔষধি আলোচনা নিয়ে আসলাম। আলোচনাটা হচ্ছে আমাদের দেশে অনেক বাইরায় দেখা গেছে নামাজ পড়ে, চেয়ারে বসে নামাজ পড়ে, এবং আমি তো মোটামুটি আপনাদের আমার অনেক ভিডিও আপনারা দেখে থাকেন, আবার অনেকে দেখে আমার কাছে ফোন দেন বিভিন্ন সমস্যা, বিভিন্ন সমস্যা আপনাদের আছে, অনেকে পাশার রোগে পাশার টান খা এবং পায়ের গোড়ালি ব্যথা করে এবং মাজা কোমর ব্যথা করে, এই জন্য রাতে সারাতে ঘুমাইতে পারে না, দিনের বেলা কোনো কাজকর্ম করতে পারে না, এবং সুজয়া নামাজ পড়তে পারে না, চেয়ারে বসে নামাজ পড়তে হয়, বাতে এমন আক্রান্ত এবং শরীর চাবাই কামড়া। তো এই জন্য দেখেছি আমার কাছে অনেকেই ফোন দেওয়া থাকে, আমার জানা মতো আমি যা জানি আর কি, অনেকে আমার ফোন দেওয়া থাকেন যে আমি আসলে আমার কাছে অনেকে আপনারা আগে পরে অনেকেই নিছেন, নেয়া আত্মীয় স্বজনদের নেয়া দিয়েছেন বা নিজের বাবা মাকে নেয়া দিয়েছেন। তো এমন ইতিহাস আছে যে ঢাকা শহর থেকে ছেলে বাড়িতে যা এবং বাড়িতে যাওয়ার পরে এই যে আমার হাতে একটা শিশি দেখতেছি, এই জিনিসটা আমি নিজে তৈরি করে থাকি এবং অনেক জিনিস হয়ে আমি বলে থাকি আপনাদের যে এই জিনিসগুলিটা এইভাবে এইভাবে তৈরি করা, নিজেরাও মেরামত করে ব্যবহার করে। আসলে আমি যেভাবে বলে থাকি এইভাবে মেরামত করে উল্টা বাতারা মেরামত করে, অনেক সময় দেখা গেছে এটা উল্টা মেরামত করে সাইড এফেক্ট করে। আমি দুইটা জিনিস আমি নিষেধ করি যে এটা আপনারা পারতেন না, এটা আমি নিজেই দেওয়া থাকি আমার কাছে নিয়ে আসি। যেমন ঢাকা শহর থেকে সাথী মাঠি করে একজন বাড়িতে যা বুড়া বাবা মার জন্য এই যে আমার হাতে একটা তেলে শিশি এটা নিয়ে যা, অনেক সময় বাবা মা ব্যবহার করে এত শান্তি পায়, এত আরাম পায়, তো ছেলের বলে যে বাবা আমাদের টাকা পয়সা দরকার নাই, ওই যে মুরব্বির কাছে যে একটা ব্যথার জন্য একটা তেল আনছিল মালিশ আনছিল, এই মালিশটা আমাদের জন্য নিয়ে আসবো। অনেকেই না থাকে, যেমন বগুড়া একটা ছেলে সে পুবারি ব্যাংকে চাকরি করে, তার বাবা মা মোটামুটি পরহেজগার ব্যক্তি, খুব সমস্যা পরহেজগার ব্যক্তি আমার কাছে পরে কোনো কথা হইলো, তো ছেলে আমার কাছে পরামর্শ করলো হুজুর আমার বাবা মা তো এমন ব্যথা অস্থির মাজা কোমর ব্যথা করে, যেমন বৈশাখ নামাজ পড়তে হয় মা কোনো কাজকর্ম করতে পারে না, তো ওনাদের জন্য কি করানো? তো আমি বললাম যে এটা না ব্যবহার করো, এই যে আমার হাতে যে মালিশটা এটা ব্যবহার করে। এই জিনিসটা না ব্যবহার করার পরে ছেলেকে বললো যে বাবা ওই মুরব্বির কাছে এই তেলটা নিয়ে আসবা, এই মালিশটা নিয়ে আসবা, এটাই খুব আরামদায়ক। তেমন অনেকে ছেলেগুলো উপদেশ মানে উপদেশ দেয় যে ওনার কাছে নিয়ে আসো বাড়িতে আসার মতো, আমাদের টাকা পয়সা দরকার নাই, ওনার কাছে এই জিনিসটা নিয়ে আসবা, ইনশাল্লাহ এই জিনিসের ব্যথা বাদ ব্যথা যারা একেবারেই মানে অচল বাথের জন্য, এটা কি বলবো কত চমৎকার কাজ করে এটা আমি বাসা বোঝাইতে পারতাম না, এটা আপনারা নিজেরা ব্যবহার করে পরে আমাকে বোঝাবেন। তো ইনশাল্লাহ বন্ধুরা এই যে আমার এই তেলটা দেখতেছেন, যারা মাজা কোমর ব্যথা গাড়ি গুড়ে ব্যথা এবং সুযোগ মানে বসতে পারেন না এবং সারা রাত বা সারাদিন মানুষ হাত পায়ে চাপাই কামড়া ব্যথা করে, হ্যাঁ এবং কি আছে যাদের হাত পা ভেঙে গেছে গা অনেক আগে ভেঙে গেছে গা, এটা মানে অমাবস্যা পূর্ণিমা এলে খুব ব্যথা করে, আর কোনো সময় ব্যথা করবে না, এটা যখন ব্যবহার করবেন এই মালিশটা যখন ব্যবহার করবেন ইনশাল্লাহ আপনি চলবেন
সেরকম একটা নজরের মতো হ্যাঁ 12 বছর 14 বছর ছাড়া মতো চলবে ব্যথা কি জিনিস আমাদের মানে এটা অনুভবই করতে না এত চমৎকার কাজ করে এটা আমি ভাষা বুঝাইতে পারতাম না আগেও বলছি চমৎকার কাজ করে ইনশাআল্লাহ বন্ধুরা তো আসলে আপনারা যেই থাকেন আমি আমার কাছে আসতে হয় না আপনি সারা বাংলাদেশে যে কোথাও থাকেন আপনি ফোন নাম্বারটা আমারে দিবেন এবং আপনি পুরো গ্রামের অ্যাড্রেসটা দিবেন ইনশাআল্লাহ আপনি ঘরে বসে আমার অ্যাড্রেসটা সংগ্রহ করতে পারেন আমার কাছে আসতে হয় না ঘরে বসে সংগ্রহ করতে পারেন ইনশাআল্লাহ আমি সারা বাংলাদেশে 24 ঘন্টার ভিতরে আমার গুলিটা থাকি তোকে নিয়ে নিতে পারি ইনশাআল্লাহ তো বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ